বিলিরুবিন টেস্ট, রক্তের বিলিরুবিন পরীক্ষা। হোয়াট ইজ দ্য বিলিরুবিন টেস্ট? বিলিরুবিন টেস্ট বলতে কি বোঝায়? রক্তের মধ্যে কতটা বিলিরুবিন আছে সেটা বিলিরুবিন টেস্ট করলে জানা যায়। এই টেস্টের সাহায্যে আমরা জন্ডিস, অ্যানিমিয়া এবং লিভার অর্থাৎ যকৃতের রোগ সম্পর্কে জানতে পারি। বিলিরুবিন হলো হলদে রঙের এক প্রকার রঞ্জক পদার্থ। বয়স্ক লোহিত রক্তকণিকা ভেঙে গিয়ে বিলিরুবিন উৎপন্ন করে। আমাদের যকৃৎ অর্থাৎ লিভার এই বিলিরুবিন গ্রহণ করে রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে পিত্তে পরিণত করে। এর ফলে মলের মাধ্যমে এটি শরীরের বাইরে নির্গত হয়। হোয়াই গেট টেস্টেড? কেন টেস্ট করা হয়? লিভার ডিজর্ডার অর্থাৎ লিভারের রোগ, হিমোলাইটিক অ্যানিমিয়া ও সদ্যজাত শিশুদের জন্ডিস রোগ সম্পর্কে জানার জন্য এই টেস্ট করা হয়। হোয়েন টু গেট টেস্টেড? কখন টেস্ট করবেন? যদি এমন কোনো লক্ষণ দেখা যায় যাতে মনে হয় যে লিভারে কোনো রোগ হয়েছে বা লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন টেস্ট করা হয়। পিত্তথলি বা পিত্তনালীতে বাধাজনিত কোনো লক্ষণ দেখা গেলে, হিমোলাইটিক অ্যানিমিয়ার কোনো লক্ষণ দেখা গেলে বিলিরুবিন টেস্ট করা হয়। এছাড়া সদ্যজাত শিশুদের জন্ডিস দেখা গেলে বা বড়দের জন্ডিস দেখা গেলে এই টেস্ট করতে হয়। ল্যাবরেটরিতে সাধারণত একসাথে অনেকগুলি লিভার ফাংশন টেস্ট করতে দেওয়া হয়। এগুলির মধ্যে বিলিরুবিন গুরুত্বপূর্ণ। যাদের অ্যালকোহল পানের অভ্যাস আছে তাদের, ড্রাগ আসক্ত ব্যক্তিদের বিলিরুবিন টেস্ট করা হয়। হেপাটাইটিস রোগে আক্রান্ত হলে মাঝে মাঝে বিলিরুবিন টেস্ট করা উচিত। মূত্রের রং বাদামি হলে, বারে বারে বমি হলে, পেটে ব্যথা হলে, পেট ফুলে গেলে, শরীরে শক্তি না থাকলে, দিন দিন ওজন কমে গেলে বিলিরুবিন টেস্ট করা দরকার। এছাড়া সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য অর্থাৎ জেনারেল হেলথ চেক আপ করার জন্য অন্যান্য টেস্টের সাথে বিলিরুবিন টেস্ট করা হয়। স্যাম্পল রিকোয়ার্ড, নমুনা সংগ্রহ। বড়দের ক্ষেত্রে হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সদ্যজাতদের গোড়ালির মধ্যে সূচবিদ্ধ করে কয়েক ফোঁটা রক্তের সাহায্যে এই টেস্ট করা হয়। তবে বর্তমানে উন্নত দেশে ত্বকের উপর ট্রান্সকিউটেনিয়াস বিলিরুবিন মিটার নামক যন্ত্র স্থাপন করে বিলিরুবিন পরিমাপ করা যায়। এক্ষেত্রে সূচবিদ্ধ করার প্রয়োজন হয় না। টেস্ট প্রিপারেশন নিডেড, পরীক্ষার আগের প্রস্তুতি। সাধারণত 10 থেকে 12 ঘন্টা উপবাস করতে হয়। জল ছাড়া অন্য কিছু খাওয়া উচিত নয়, এমনকি চা বা কফিও চলে না। হোয়াট ডু দ্য টেস্ট রেজাল্ট মিন? পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। রক্ত পরীক্ষা রিপোর্টে টোটাল বিলিরুবিন এর পরিমাণ দেওয়া থাকে। টোটাল বিলিরুবিন দুই প্রকার বিলিরুবিনের যোগফল, আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিন এবং কনজুগেটেড বা ডাইরেক্ট বিলিরুবিন। লোহিত রক্তকণিকার আয়ু প্রায় 120 দিন। এরপর লোহিত রক্তকণিকা ভেঙে গিয়ে আনকনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়। এই আনকনজুগেটেড বিলিরুবিন রক্তের মধ্যে উপস্থিত অ্যালবুমিন নামক প্রোটিনের সাহায্যে যকৃতে পৌঁছায় এবং রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত হয়। আনকনজুগেটেড বিলিরুবিন বিষাক্ত, কিন্তু কনজুগেটেড বিলিরুবিন বিষাক্ত নয় এবং এটি যকৃতের সাহায্যে খাদ্যনালীর মাধ্যমে মলের মধ্য দিয়ে শরীরের বাইরে নির্গত হয়। যদি রিপোর্টে দেখা যায় যে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে বুঝতে হবে যে
রক্তকণিকা সময়ের আগে কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এই ঘটনাকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলা হয়। যকৃৎ অসুস্থ হলে, ঠিকমতো কাজ করতে না পারলে বিলিরুবিন জলে দ্রবীভূত হওয়ার উপযোগী হতে পারে না। সেক্ষেত্রে লিভার ও রক্তে প্রচুর পরিমাণে বিলিরুবিন জমা হয়। এই অবস্থা হয় ভাইরাস ঘটিত রোগ হেপাটাইটিস ও অ্যালকোহল পানে লিভার ক্ষতিগ্রস্ত হলে, কোনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে ও আরো কিছু রোগ যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যাজনিত রোগ ইত্যাদিতেও হতে পারে। পিত্তনালী বা পিত্তথলিতে বাধা সৃষ্টি হলে বিলিরুবিন শরীরের বাইরে নির্গত হতে পারে না, সেক্ষেত্রে রক্তে বিলিরুবিন বৃদ্ধি পায়। সংক্ষেপে বলা যায়, আনকনজুগেটেড বিলিরুবিন বৃদ্ধি পায় হিমোলাইটিক বা পারনিশিয়াস অ্যানিমিয়াতে, রক্ত গ্রহণের পর প্রতিক্রিয়া হিসাবে সিরোসিস অফ লিভার নামক রোগে, অর্থাৎ লিভার ক্ষতিগ্রস্ত হলে, এবং গবলেট সিন্ড্রোম নামক বংশগত রোগে। যদি কনজুগেটেড বিলিরুবিন আনকনজুগেটেড বিলিরুবিনের থেকে বেশি হয়ে যায়, তবে সেটা হওয়ার কারণ হল ভাইরাল হেপাটাইটিস, ড্রাগ রিয়াকশন, অ্যালকোহল পানে লিভার ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি ক্ষেত্রে। পিত্তনারী বা পিত্তাশয়ে পাথর হলে বা টিউমার দ্বারা বাধা পেলেও কনজুগেটেড বিলিরুবিন বৃদ্ধি পায়। বিলিরুবিনের পরিমাণ কম হলে সেটার কোনো গুরুত্ব নাই। নবজাতকদের বিলিরুবিনের পরিমাণ বেশি থাকলে সেটা নিজে নিজেই কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু বিলিরুবিনের পরিমাণ অত্যাধিক বেশি হওয়া চিন্তার বিষয়। এক্ষেত্রে বিলিরুবিন বৃদ্ধির কারণ অনুসন্ধান করে যত্ন সহকারে চিকিৎসা করা প্রয়োজন। সদ্যজাতদের রক্তকণিকার অত্যাধিক ভাঙনে বিলিরুবিন বৃদ্ধি পায়, আর এটা হতে পারে মা ও সন্তানের রক্তের গ্রুপ আলাদা হওয়ার কারণে, জন্মগত কোনো ইনফেকশনের কারণে, জন্মের সময় অক্সিজেনের অভাব ঘটলে। সাধারণ অভিজ্ঞতায় আমরা বলতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই আনকনজুগেটেড বিলিরুবিন বৃদ্ধি পায়। কনজুগেটেড বিলিরুবিনের বৃদ্ধি কম ক্ষেত্রেই ঘটে, কেবলমাত্র পিত্তনালী ও পিত্তথলি মধ্যে বাধার সৃষ্টি হলে এটি ঘটতে পারে। নর্মাল রেঞ্জ বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা। ডাইরেক্ট অর্থাৎ কনজুগেটেড বিলিরুবিন 0.3 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার, অর্থাৎ 5.1 মাইক্রোমোল প্রতি লিটার, এর থেকে কম হওয়া বাঞ্ছনীয়। টোটাল বিলিরুবিন 0.1 থেকে 1.2 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার, অর্থাৎ 1.71 থেকে 20.5 মাইক্রোমোল প্রতি লিটার, এর মধ্যে থাকা উচিত। মনে রাখবেন, পরীক্ষা পদ্ধতির উপর নর্মাল রেঞ্জ বদলে যেতে পারে, সে কারণে রিপোর্টে লেখা নর্মাল রেঞ্জ মেনে চলুন। আমি দেবব্রত, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। আপনারা দেখছেন টেকনোলজি মাস্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কোনো আলোচনার প্রয়োজনে কমেন্ট করুন। ধন্যবাদ।